ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের হাসেনপুর গ্রামের নাজিমউদ্দিনের দোচালা টিনের ঘরে আগুন দেওয়া ও অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের নান্দাইল থেকে রফিকুল ইসলাম মোড়ল জানান, একই গ্রামের জসিমউদ্দিনের পুত্র নূরে আলম, জাকির মৃত আব্বাস আলীর পুত্র জসিমউদ্দিন ও মৃত হোসেন আলীর পুত্র আব্দুল কাদের পূর্ব পরিকল্পিতভাবে জমি দখলকে কেন্দ্র করে একটি দুচালা টিনের ঘরে আগুন দিয়ে পুড়ে ফেলার অভিযোগ ওঠে। এ ব্যাপারে নাজিমউদ্দিন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নাজিমউদ্দিন জানান, তার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই উল্লেখিত ব্যক্তিরা তার দুচালা টিনের ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ব্যাপারে নাজিমউদ্দিন সহ তার পরিবারের লোকজন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।